দিদি দেখা কোন কি পরিস্থিতি হয়ে গেছে মিজোরামে যে ঘটনাটা ঘটেছে সেটা খুব প্রাকৃতিক ঘটনা এবং মালদা জেলারই প্রায় 23 জন রয়েছেন তার মধ্যে 19 জনের আমরা অলরেডি ডেথ সেটা আমাদের কাছে কনফার্ম এবং আরও চারজন যারা আছেন তারা নিখোঁজ আছেন যেভাবে আমরা আমাদের কাছে আসবে তথ্য দিয়ে সাহেব সেটা মনিটর করছেন এবং সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি উনি নিজে মনিটর করছেন এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এবং একজন প্রতিনিধি রাজ্যসভার সাংসদ শিমুলবাবু এখানে এসছেন এবং আমাদের সমস্ত বিধায়করা আছেন ডিএমএসপি সহ সবাই কৃষ্ণেন্দুবাবু রয়েছেন আমাদের অন্ধ্রপুর আরেকজন মন্ত্রী রয়েছেন সবাই আমরা এসছি এটা খুব প্যাথেটিক ঘটনা আমাদের সরকারের তরফ থেকে আমরা পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে তুলে দেবো কালকে আমরা ডেড বডি আসবে এবং ডেড বডি আসার পরে সেটা আমরা চেক তুলে দেবো এবং আরও যেগুলো বেনিফিট পাওয়ার কথা ওদের সেগুলো আমাদের বিডিও সাহেব দেখছেন সেগুলো আমরা ইমিডিয়েট পাইয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের মাধ্যমে আমি মালদা জেলার সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে আবেদন রাখতে চাই যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে যে বাইরে কাজ করতে গিয়ে কেউ পাঁচতলা থেকে মারা যাচ্ছে কেউ তিনতলা থেকে মারা যাচ্ছে কেউ হয়তো অসুখে মারা যাচ্ছে প্রায় ঘটনা ঘটতেই থাকে এবং বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তাদের কথা ভেবে একটি স্কিমও নিয়েছে সেটা হচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে আমি বিশেষ করে বেকার ছেলেমেয়েরা যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের কাছে অনুরোধ করব দয়া করে আপনারা আপনাদের জায়গায় পশ্চিম বাংলায় প্রচুর কাজ আছে নিজের জায়গায় থেকেই আপনারা ইনকাম করুন 5 লক্ষ টাকা এখানে আমাদের লোন দেওয়া হবে এবং সেখানে মাত্র মিনিমাম 4% এবং 25% সরকার দেবে এবং গ্যারান্টারও সরকার থাকবে এটা একটা বিরাট অপরচুনিটি একটা গুড অপরচুনিটি তো আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে বিশেষ করে প্রেস মিডিয়া যারা আজকে রয়েছেন তাদের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই সরকারের তরফ থেকে মালদা জেলার সমস্ত পরিযায়ী শ্রমিকের কাছে আমি করজোড়ে আবেদন করছি যে এই প্রকল্পের সুবিধা আপনারা নেন প্রচুর ছোট ছোট ব্যবসা আছে যেটা আমরা 5 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারি আমরা 5 লক্ষ টাকা দিয়ে শুরু করি তারাই ভবিষ্যতে দেখবেন যে 1 কোটি টাকার তারা ব্যবসায়ী হয়ে উঠবে ফলে আপনারা সহযোগিতা করুন সরকারকে সরকারও আপনাদের পাশে আছে রেল বা মিজোরাম গভর্নমেন্টের পক্ষ থেকে এখনো অবধি কোনো ক্ষতিপূরণের কথা বলা হয়েছে দেখো এখনো পর্যন্ত হয়নি তবে বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি অলরেডি উনি কালকে বলেছেন যে একটা নিয়ম আছে যে সরকারি কাজ করতে গিয়ে রেল ডিপার্টমেন্টের কাজ করতে গিয়ে যেহেতু মারা গেছেন শুধু দিদি নয় মালদাবাসী হিসেবে আমরাও সকলে দাবি করছি রেলের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে যে প্রত্যেকটা পরিবারকে যেহেতু এটা রেলের কাজ করতে গিয়ে মারা গেছে প্রত্যেকটা পরিবারে যেন একটি করে চাকরি দেওয়া হয় এটা আমাদের সকলের তরফ থেকে মালদাবাসীর তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রেলমন্ত্রীর কাছে আবেদন বলছি লাস্ট প্রশ্ন দিদি বিরোধীরা অভিযোগ করছে এই রাজ্যে কোনো কাজ নেই আর সেই কারণে মানুষকে বাইরে যেতে আমি একটু বিরোধীদেরকে বলি আপনারাও যে মমতা ব্যানার্জির প্রকল্প রয়েছে সেটা প্রচার করুন কাজ নেই বলে এগুলো বিরোধিতা করার কোনো উপায় মানে ইয়ে নেই ভাষা নেই ওদের কাজই হচ্ছে যে ভালো হোক আর মন্দ হোক সেটাকে সবসময় খারাপ ভাবেই তারা ব্যাখ্যা করা বিরোধীরা কি করছে সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের সরকার আমরা কি করছি এবং আমরা সাধারণ মানুষের কাছে কিভাবে দাঁড়াবো সেটা আমরা চিন্তা করি সবসময় বিরোধীরা কি বলছো এই ধরনের দুর্ঘটনা ঘটলে দেখা যাচ্ছে যে মালদার লেবার থাকেই এবং এই ধরনের এখানে মাইগ্রেন্ট লেবার বাইরে যাওয়ার টেন্ডেন্সি খুবই বেশি এবং আমাদের দুয়ারে সরকার 1 তারিখ থেকে শুরু হচ্ছে আমি বারবার রিকোয়েস্ট করছি প্রত্যেকটা ব্লকে যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও অনুরোধ করছি দায়িত্ব সহকারে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের ফর্ম ফিল আপ শুরু হবে এবং 5 লক্ষ টাকা লোন পাবে 5 লক্ষ কিন্তু খুব আমি মনে করি যে একটা ব্যবসা করার জন্য যথেষ্ট সে যদি করতে চায় এবার যদি বলে যে আমি প্রথমে 1 কোটি টাকার স্বপ্ন দেখবো তাহলে কিন্তু আমরা পারবো না কিন্তু কেউ যদি বলে যে না আমরা ছোট থেকে বড় হওয়ার স্বপ্ন দেখবো আমাদের সরকার তাদের পাশে আছে এবং তারা এই সুবিধাটা নিক তাহলে এই সুবিধাটা নিলে বাইরে যাওয়ার টেন্ডেন্সি কমে যাবে এবং সকলেই নিজের রাজ্যে নিজের পায়ে দাঁড়িয়ে তারা উপার্জন করতে পারে।